হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইলেকট্রিক্যাল। তোমরা জানো যে আমরা WBACTCL এ যে প্রিপারেশন, সেই প্রিপারেশন গাইডেন্সের আন্ডারে সবাইকেই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে হেল্প করছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে যে হেল্পটা চলছে সেটা হচ্ছে আমাদের 2016-এর যে পেপারটা আছে, 2016-এর পেপারের ফুল অ্যানালিসিস আমরা করছি, ঠিক আছে? তো অলরেডি 6টা পার্ট রিলিজ করা হয়ে গেছে, তো আজকে 7th পার্ট আমরা নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত সেই 6টা টেকনিক্যাল পার্ট দেখোনি, তারা একটু ওই আমাদের প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা পুরো পার্টটা পেয়ে যাবে। নাও কামিং টু টুডেজ টপিক, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন, দ্যাট ইজ ধোলেরা নোন ফর জিওথার্মাল বোরওয়েল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। তো সবার আগে তোমরা চেষ্টা করো যে এই ধোলেরাটা কোথায় লোকেটেড, বিহারে, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র না গুজরাট। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইয়োর হোয়াট ইট ইজ গুজরাট, ঠিক আছে? ধোলেরাটা কোথায় লোকেটেড আছে, গুজরাটে লোকেটেড আছে। তো আমি যদি একটু লোকেশনটা চেক করি, দেখো এইটা হচ্ছে গুজরাটের ধোলেরা, ঠিক আছে? এবার এই যে জিওথার্মাল বোরওয়েলের কথা বলেছে, মানে জিওথার্মাল ওয়েলের কথা বলেছে, এখানে অ্যাকচুয়ালি পার্টিকুলার লোকেশনটা দেখতে গেলে এখানে আমি দেখতে পাবো। স্যার আর কোথায় কোথায় এর লোকেশন আছে? যেমন ধরো এদিকে আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটসগুলো রয়েছে, সিকিমের কিছু এরিয়া রয়েছে, তারপরে এদিকে তোমার কাশ্মীর এবং তোমার ইয়ের যে পোর্শনটা, উত্তরাখণ্ডের যে পোর্শনটা রয়েছে, ইন বিটুইন তোমার এই মধ্যপ্রদেশের কিছু কিছু সেকশন রয়েছে, ঠিক আছে? মহারাষ্ট্রের কিছু কিছু সেকশন রয়েছে। তো এই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের এই জিওথার্মাল বোরওয়েল রয়েছে, ঠিক আছে? যখন তোমরা কোনো শর্ট কোশ্চেন করবে, চেষ্টা করবে যে তার রিলেটেড যে টপিক্সগুলো আছে সেগুলোকে একটু কভার করে নিতে। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো বলছে যে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। অপশন ওয়ান রানী লক্ষ্মীবাই, অপশন টু ভিক্ষাজি রুস্তম কামা, অপশন থ্রি অ্যানি বেসান্ত অ্যান্ড নান অফ দিস। সো অনেকে এই কোশ্চেনটা ভুল করে ফেলে, অনেকে অ্যানি বেসান্ত লিখে ফেলে, বাট মনে রাখবে মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হতো? মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন বলা হতো ম্যাডাম কামাকে, ম্যাডাম কামা অর ভিক্ষাজি রুস্তম কামাকে বলা হতো। তো ওনার সম্বন্ধে যদি তুমি একটু দেখো, উনি কার সাথে বেশি করে জড়িত ছিলেন, মানে কার সাথে ফ্রিডম ফাইটের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি ছিলেন দাদাভাই নৌরুজির সাথে যুক্ত, ঠিক আছে? তো আমাদের এই যে PDFটা রয়েছে, এই PDF এর মধ্যে আরো অনেক ইনফরমেশন রয়েছে অ্যাবাউট ম্যাডাম ভিক্ষাজি কামা। তো তোমরা এখান থেকে আরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। তোমরা মোস্টলি খেয়াল রাখবে যে তিনি কোন ধরন, মানে কোন মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, সর্বপ্রথম কোন মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, সেটা হচ্ছে এখানে দেখো যে দাদাভাই নৌরুজির যে আনসাকসেসফুল একটা ক্যাম্পেইন হয়েছিল, সেই আনসাকসেসফুল ক্যাম্পেইনে তিনি প্রথম জড়িত হয়েছিলেন। এটা কোথায় হয়েছিল? এটা ওই ল্যাম্বার্ট নর্থে অর্গানাইজড হয়েছিল, ঠিক আছে? একটা জেনারেল ইলেকশন হয়েছিল, তো সেখানে সেখানে এই কাজটা সর্বপ্রথম হয়েছিল। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা আমি যদি দেখি, বলছে ল্যান্স আর্মস্ট্রং এ স্পোর্টস পার্সন অফ ইন্টারন্যাশনাল রিপিউট বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, USA, ইউক্রেন, স্পেন, নান অফ দিস। লান্স আর্মস্ট্রং ছিলেন একজন সাইক্লিস্ট, ঠিক আছে? উনি সাইকেল করতেন এবং অনেকগুলো রেকর্ড তিনি পেয়েছিলেন, ট্যুর অফ ফ্রান্সও পেয়েছিলেন, ঠিক আছে? এবং অনেক অনেকবার পেয়েছিলেন। তো উনি হলেন USA-র নাগরিক, উনি হলেন USA-র নাগরিক, ঠিক আছে? তো দেখো ইনি হলেন আমাদের লান্স আর্মস্ট্রং, এবং ওনার সম্বন্ধে কিছু কিছু কথা এখানে লেখা রয়েছে। তিনি 7 consecutive times, মানে 7 বার বারবার, মানে 7 consecutive times উনি ট্যুর অফ ফ্রান্সটা পেয়েছিলেন। ট্যুর অফ ফ্রান্স হচ্ছে যেখানে তোমার এই সাইক্লিক যে রেসিংটা হয় সেটা হয়ে থাকে। কামিং টু নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ হু বিল্ড দ্য ফেমাস কোনার্ক সান টেম্পল। নাম্বার ওয়ান নরসিম দেবা ওয়ান, নাম্বার টু পাগনভীমা দেবা ওয়ান, নাম্বার থ্রি কোঙ্কনি বর্মন, আর একটা হচ্ছে নান অফ দিস। দ্য অপশন, কারেক্ট অপশন ইজ নরসিম দেবা। তুমি যে পরীক্ষাটাই দাও সেই পরীক্ষায় কিন্তু কোনারকের সান টেম্পল থেকে একটা কোশ্চেন আসে। সো ফার্স্ট অফ অল এটা কোথায় লোকেটেড একটা কোশ্চেন এখানেই চলে আসে, এটা হচ্ছে উড়িষ্যায় লোকেটেড। এটা হচ্ছে তার একটা ফিগার, খুবই সুন্দর ছবি। এখানে দেখো এই রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। যেমন ফার্স্ট অফ অল এটা কোন সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, 13th century, কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু, এখানে একটা জাইগ্যান্ট চ্যারিয়ট অফ সান গড রয়েছে, ঠিক আছে? এখানে একটা হুইল রাখা আছে, যে হুইলের থ্রু দিয়ে কিন্তু আমরা টাইম এবং ইয়ার ক্যালকুলেট করতে পারি, দিনে কোন সময় রয়েছে সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারি। কে তৈরি করেছিলেন? নরসিমহা দেবা, গঙ্গা ডাইনেস্টি তিনি মেম্বার ছিলেন। ইউনেস্কো তো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে করেছিল? 1984 করেছিল। এটাতে কি ধরনের আর্কিটেকচার পাওয়া যায়? কলিঙ্গা আর্কিটেকচার পাওয়া যায়। ন্যাশনাল ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ার আন্ডারে এটাকে প্রোটেকশন প্রোভাইড করা হয়েছিল, এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলের পার্ট উড়িষ্যার। নেক্সট, এটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, ঠিক আছে? সেমনি সিমিলারলি জগন্নাথ টেম্পল যে পুরীতে রয়েছে, সেই জগন্নাথ টেম্পলকে আমরা কি বলি? হোয়াইট প্যাগোডা। তাহলে কোনারকের যে সান টেম্পল,
কোনোটাকে সান টেম্পল কে আমরা বলি ব্ল্যাক প্যাগোডা আর জগন্নাথ টেম্পল কে আমরা বলি হচ্ছে হোয়াইট প্যাগোডা ঠিক আছে আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে মেজর পিলগ্রিমেজ হয়ে থাকে একটা চন্দ্রভাগা মেলা হয়ে থাকে ঠিক আছে একটা চন্দ্রভাগা মেলা হয়ে থাকে তো এই রিলেটেড কোশ্চেনস গুলো তোমরা কিন্তু একটু গুছিয়ে পড়ে নেবে মানে বিশেষ করে কোনোটাকে সান টেম্পল রিলেটেড বা জগন্নাথের পুরী টেম্পল রিলেটেড এই ধরনের টেম্পল রিলেটেড বেশ কিছু কোশ্চেনস আছে শুধু একটা কোশ্চেন আছে না ধরো এখান থেকে যে আমি ফ্রেমওয়ার্ক থেকে যে কোশ্চেন গুলো দেখলাম মানে করা বললাম এগুলো সব থেকে কিন্তু কোশ্চেন আছে নয়বার দেখো নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যাজ এ ট্রান্সমিশন অফ ব্লাড টু দ্য হার্ট ইন দ্য হিউম্যান বডি সো বেসিক্যালি আমরা জানি যে ভেন্স ভেন্স কি করে ব্লাডটাকে হার্টের দিকে নিয়ে যায় তাই তো ব্লাডটাকে হার্টের দিকে নিয়ে যায় এবার এখানে একটা ফিগারের থ্রু দিয়ে ওটা দেখানো হয়েছে যে কিভাবে অক্সিজেনেটেড ব্লাড এবং কিভাবে ডি অক্সিজেনেটেড ব্লাডের ফ্লোটা হয় সেই প্রসেসটা দেখানো রয়েছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের একটু ইনফর্ম করিয়ে দিই যে আমাদের যে অনলাইন এবং অফলাইন ব্যাচটা চলছিল সেই অনলাইন ব্যাচটা তো ইনিশিয়াল ব্যাচটা তো বন্ধ হয়ে গেছে বাট আমরা একটা হাইব্রিড মোডে ব্যাচ নিয়ে এসেছি যেখানে অনলাইন অফলাইন বোথ করা যাচ্ছে ঠিক আছে এটার অলরেডি 25th December থেকে অ্যাডমিশন শুরু হয়েছে এবং 1st January পর্যন্ত আমরা অ্যাডমিশনটা অ্যাকসেপ্ট করছি 2nd January থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এবং যদি ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 2nd January থেকে তো এর জন্য কি হচ্ছে এর জন্য তোমাকে মাত্র 499 পার মান্থ একটা ফিস পে করতে হচ্ছে এবং তুমি অনলাইন মোডে ক্লাস করতে পারবে নাও তোমরা যদি অনলাইন মোডে ক্লাস করতে না চাও জাস্ট রেকর্ডিং নিয়ে চলতে চাও তাহলে 399 পার মান্থ আমাদের কোর্স রয়েছে যেখানে তুমি মাত্র 399 টাকা পে করলে সমস্ত ক্লাসের যে রেকর্ডিং গুলো আছে সেগুলো তোমরা পেতে থাকবে এবং সেই ক্লাসের থ্রু দিয়ে তোমরা ভিডিও কিন্তু দেখতে পারবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যে WBACTCL এ যে মক টেস্ট রয়েছে আমরা 10খানা মক টেস্ট এবং 4টি PYQ সলিউশন করছি তার প্রাইস আমরা রেখেছি মাত্র 399 ঠিক আছে তো তোমরা যদি চাও যারা শুধু মক টেস্ট অথবা শুধু PYQ নেওয়ার জন্য তো সেক্ষেত্রে তোমরা 399 রুপিস পে করে এটা তোমরা পেয়ে যাবে তবে মনে রাখবে এই মক টেস্ট এবং PYQ কিন্তু তোমরা সিকোয়েন্সে পাবে মানে প্রথমে একটা রবিবার গেলে হয়তো একটা PYQ বা দুটো একটা PYQ সাথে একটা মক টেস্ট এইভাবে তোমরা পেতে থাকবে ঠিক আছে ইন দ্য কামিং ডেজ তোমরা এইভাবে পাবে নাও কামিং টু নেক্সট কোশ্চেন দ্যাট ইজ দেখো হুইচ অফ দ্য ফলোয়িং টেম্পলস অফ ইন্ডিয়া ইজ কল্ড অ্যাজ ব্ল্যাক প্যাগোডা দেখো সেম কোশ্চেন থেকে আবার কোশ্চেন এসেছে সোনার কোনাডাকে সান টেম্পল উইল বি দ্য অ্যান্সার আর যদি জগন্নাথের পুরী টেম্পল বলতো হোয়াইট প্যাগোডা নাও কামিং টু নেক্সট কোশ্চেন হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার লিরিসিস্ট টু এন্টার ইন টু দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস গুলজার জাভেদ আখতার সামির রঞ্জন অর নান অফ দিস ইট ইজ সামির রঞ্জন হু ইজ নাও এ পার্ট অফ দি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাও নেক্সট কোয়েশ্চেন ইজ ডিউরিং দ্য ডেলি সুলতানেট হু অ্যামং দ্য ফলোয়িং হু হ্যাভ কল্ড দ্য বারিদস ঠিক আছে বারিদ কাদের বলা হতো দ্য স্পাই অর দ্য নিউজ পেপার দেন ক্রাফটসম্যান দেন বডিগার্ডস অফ দ্য সুলতান অর নান অফ দিস বারিদ বলতে বেসিক্যালি তোমরা যেগুলোকে বলতে পারো যে যারা খোঁজ খবর দিয়ে দেয় আর খোঁজ খবর দেয় আর কি বেসিক্যালি বেসিক্যালি স্পাইদের বলা হতো বারিদ হিসাবে ঠিক আছে তো দেখো এখানে লেখা আছে বারিদ ই মুমালিক ওয়াজ দ্য হেড অফ দ্য ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মানে ইনফরমেশন যাদের কাছে থাকতো তাদেরকে আমরা বেসিক্যালি বারিদ বলতাম নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন হু ইজ হেডিং দি ওয়ান ম্যান জুডিশিয়াল কমিশন টু ইনভেস্টিগেট দ্য রোহিত ভেমুলা সুইসাইড কেস সো ইট ওয়াজ অ্যাজ ইট ওয়াজ ইন 2016 তো তখন এটা একটা খুবই কারেন্ট ইভেন্ট ছিল তো এই রিলেটেড যেরকম কারেন্ট ইভেন্টগুলো তখন এসেছিল তোমরা রিসেন্ট কারেন্ট ইভেন্টগুলো কিন্তু দেখে রাখবে এখানে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অশোক কুমার রূপানওয়াল ইনি এটাকে ইনভেস্টিগেট করেছিলেন এবং মেন সমস্যাটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ এই রোহিত ভেমুলা ইনি একজন PhD স্কলার ছিলেন ওনার যে স্টাইফেনটা ছিল সেই স্টাইফেনটা বন্ধ করে দিয়েছিলেন এবং স্টাইফেনটা বন্ধ করে দিয়েছিলেন এবং তার জন্য আলটিমেটলি দ্যাট লিডস টু ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশনস অ্যান্ড আলটিমেটলি ওনার ডেথ হয়ে যায় ঠিক আছে তো এই নিয়ে একটা বড় ইস্যু তৈরি হয়েছিল এবং গোটা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন টাইপের তৈরি হয়েছিল তো তোমরা যদি এই কেসটা সম্বন্ধে পড়তে চাও একটু অনলাইনে থ্রু দিয়ে তোমরা একটু স্টাডি করে নেবে রোহিত ভেমুলা কেসটা কী ছিল তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে নাও কামিং টু নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে একটা ছবি আমি দেখিয়েছি হোয়েন এ প্যাসেঞ্জার হোয়েন এ মুভিং বাস স্টপস সাডেনলি কোনো বাস যখন মুভ করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে যায় দ্য প্যাসেঞ্জার্স আর পুশড ফরওয়ার্ড বিকজ অফ দ্য কেন পুশড ফরওয়ার্ড হয় দ্য বেসিক রিজন ইজ দ্যাট ইজ ইউর দ্য ইনার্সি অফ দ্য প্যাসেঞ্জার্স ঠিক আছে যদি বডির যখন মুভমেন্ট হচ্ছে যখন তুমি গাড়ি করে যাচ্ছ তখন তোমার বডির মধ্যে একটা মোশন থাকছে এবার যখন তুমি ব্রেক মারছো শুধু গাড়ি দাঁড়াচ্ছে না তোমার বডিটাও কিন্তু আগের মোশনটাকে ধরে রাখার চেষ্টা করছে দ্যাট ইজ দ্য ইনার্সিয়া দ্যাট ইজ কিপিং ইট টেন্ডিং টুয়ার্ডস গোয়িং ফরওয়ার্ড তাই জন্য ইনার্সি অফ দ্য প্যাসেঞ্জার এর জন্যই কিন্তু তোমরা ওই সামনের দিকে হেলে পড়ছি আমরা যখন আমরা বাসে বসে থাকি
সো আমরা আমরা তোমাদের জানিয়ে দিলাম যে আমাদের 499 রুপিসে আমাদের হাইব্রিড ব্যাচ চালু হয়ে গেছে, তোমরা অনলাইন অ্যাডমিশন নিতে পারো এবং তোমরা যদি না এটাতে নিতে চাও তো এটাতে করতে পারো জয়েন। আদারওয়াইজ আমাদের রেকর্ডেড ব্যাচ তো অলরেডি চলছে আর 399 রুপিসে, আর যদি কেউ মক টেস্ট নিতে চাও ইন দ্যাট কেস রুপিস 399 একবার পে করলেই তোমরা মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে, মক টেস্ট পেয়ে যাবে। আর এইগুলো হচ্ছে পার মান্থ বেসিসে তোমাকে পে করতে হবে, তাহলে তোমরা সমস্ত ক্লাস নোট টোট সব যাবতীয় যা আছে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবং আমি এই যে ভিডিওটার ইয়েতেও সমস্ত ডিটেল দিয়ে দেবো, ডিসক্রিপশনেও সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তোমাদের যদি এই কোশ্চেনের যে আমরা ডিসকাশন করলাম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং তোমাদের হার্ট সাইনটা অবশ্যই বজায় রাখবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং আপ টু দিস পয়েন্ট অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।